ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। হ্যাঁ দেখো, আমার ফোনে যে হোয়াটসঅ্যাপটা রয়েছে, এই হোয়াটসঅ্যাপটা যখন আমি অন করব, তো দেখো এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট চাইছে, আর এর বাইরে ডিসপ্লেতে কোনো জায়গায় কিন্তু কোনো কোড বা অন্য কোনো কিছু প্যাটার্ন কিন্তু শো করছে না। অর্থাৎ তোমরা যদি তোমাদের ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে যদি একবার ফিঙ্গারপ্রিন্টস লাগিয়ে দাও, সেক্ষেত্রে তোমার অবর্তমানে তোমার এই হোয়াটসঅ্যাপ জীবন আর কেউ দ্বিতীয়বার কেউ খুলতে পারবে না। ক্লিয়ার? দেখো, এইটা করতে কোনো রকম থার্ড পার্টি কোনো কোনো অ্যাপস কিন্তু প্রয়োজন হয় না। এটা হোয়াটসঅ্যাপের ভিতরে একটা ফিচার্স আছে যেটা তোমরা যদি অন করে রাখো, অর্থাৎ যে ফিচার্সটা আছে ফিঙ্গারপ্রিন্টসের ফিচার্স, তোমরা যদি সেটাকে অন করে রাখো, সেক্ষেত্রে শুধুমাত্র তোমার হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র তুমি একাই ইউজ করতে পারবে, আদারওয়াইজ কেউ তোমার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না। তো কিভাবে এটা তোমরা এনেবল করবে, তাহলে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ক্লিয়ার? দেখো, এর জন্য সর্বপ্রথম যে কাজটা তোমরা করবে, তোমাদের যে ফোনে হোয়াটসঅ্যাপ, জাস্ট এই হোয়াটসঅ্যাপটা একবার ওপেন করবে। ওপেন করার পর দেখবে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে সবার ফোনে যা আসে। সবার উপরে দেখবে, সবার উপরে ডান পাশে সেইখানে একটা তিনটে ডট আছে, জাস্ট ওইখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পর নিচে দেখো সেটিংস আছে, জাস্ট সেটিংস একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে লেখা আছে অ্যাকাউন্ট, জাস্ট এই অ্যাকাউন্টে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে সবার উপরে একটা অপশন পাবে প্রাইভেসি, জাস্ট এই প্রাইভেসিতে একটা ক্লিক করবে। ক্লিক করার পর সবার নিচে চলে যাবে, দেখবে এখানে একটা অপশন লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট লক। তা যখনই তুমি এটা ক্লিক করবে, ক্লিক করার পর উপরে লেখা থাকবে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্টস। এবার এর পাশে দেখবে একটা বাটনের মতন চিহ্ন দেওয়া আছে, জাস্ট ওইটা তোমাকে ওকে করতে হবে। এবার এটা যখনই তুমি ওকে করবে, নিচে দেখো ফিঙ্গারপ্রিন্টস একটা চাইবে, তোমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট পেছনে অথবা সামনে যেখানে থাকুক না কেন, দেখো আমার ফোনে কিন্তু পেছনে নেই, সামনে রয়েছে, মানে সাইডে রয়েছে। তো সেক্ষেত্রে পেছনে থাকুক বা সামনে সাইডে থাকুক, যেখানে থাকুক না কেন, যে ফিঙ্গারপ্রিন্টসটা তোমাদের দিতে হবে ঠিক এমন হবে, যেরকম আমার ফোনে দেখো ফিঙ্গারপ্রিন্টসটা ঠিক এইখানে রয়েছে, দেখতে পাচ্ছ? তো আমরা এখন কি করতে হবে, এই আঙুলটা যেভাবে আমরা দিই ফিঙ্গারপ্রিন্টসটা, জাস্ট এইভাবে একটু চেপে ধরতে হবে। চেপে ধরার সঙ্গে সঙ্গে দেখো এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর কি হয়েছে, এখানে দেখো তিনটে অপশন পাবে, কি কি, একটা ইমিডিয়েটলি, আফটার 1 মিনিট, আর আফটার 30 মিনিট। তো এখান থেকে তুমি কোনটা চাইছো, যদি ইমিডিয়েটলিটা অন করে রাখো, সেক্ষেত্রে তুমি যখনই ব্যাকে চলে যাবে তখনই আবার খুলতে চাইবে, তখনই আবার ফিঙ্গারপ্রিন্ট, সবথেকে বেস্ট অপশন ইমিডিয়েটলি করা। আর আফটার 1 মিনিট যদি এটা করো, তাহলে তুমি ব্যাকে চলে আসবে, কিন্তু 1 মিনিট না হলে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। ক্লিয়ার? তা বেস্ট অপশন। আর নিচেরটা আছে আফটার 30 মিনিট, সে একই ব্যাপার, যে 30 মিনিট পরে এটা অ্যাক্টিভেট হবে। তো আমাদের প্রয়োজন কি, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করা, তা আমরা সবার উপর ইমিডিয়েটলি করে রাখবো, করে রাখে ব্যাস মিনিমাইজ করে দিলাম। এখন দেখো যদি আমি যখনই হোয়াটসঅ্যাপটা ওপেন করবো, তখন দেখো ফিঙ্গারপ্রিন্ট আছে, এখানে কোনো কোডে কাজ হবে না। অর্থাৎ তোমার ফোনটা যদি কেউ নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে চাই যে আমি ফেসবুকটা সরি হোয়াটসঅ্যাপটা ইউজ করব, তো চাইলেও সে পারবে না, কারণ তোমার ফিঙ্গারপ্রিন্ট সেখানে থাকা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, যেহেতু তুমি সেখানে থাকবে না, সেক্ষেত্রে সে ইউজ করতে পারবে না। তো বুঝতে পারলে ব্যাপারটা, এবার যখনই খুলবে সাইডে দেখো এখানে যেভাবে দিয়েছিলাম ঠিক এইভাবে আমরা এখন খুলবো, দেখো এটা ওপেন হয়ে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? একদম ইজিলি ভাবে কিন্তু এটা অন করা যায়, এবং হোয়াটসঅ্যাপটা তোমাদের সিকিউরিটিটা বেশি ভালো থাকে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করো।